সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে হবিগঞ্জ এক আসনে। সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম, সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবে এই হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী। মুশফিক হোসেন চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। শুরুতে জানতে চাই, আপনি এই জেলা পরিষদের চেয়ারম্যান এবং দীর্ঘদিন এই জেলার নেতৃত্ব দিয়েছেন এবং এখন কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েছেন, এ আসনে আওয়ামী লীগের অবস্থান, সাংগঠনিক অবস্থান কেমন আছে বর্তমানে? প্রথমেই আমি ধন্যবাদ দিই ডিবিসিকে যে তারা মাঠ পর্যায়ে এসে সংসদীয় আসনের তথ্যগুলা বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে জনগণকে অবগত করতে চাচ্ছেন, এই জন্য ডিবিসিকে ধন্যবাদ। আপনি যে প্রশ্ন রেখেছেন আমার কাছে যে এখানে সাংগঠনিক অবস্থা, যেহেতু আমি হবিগঞ্জের 1993 ইংরেজি থেকে আমি প্রায় 17 বছর কাউন্সিলরদের সরাসরি বুটে দুবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম এবং কাউন্সিলরদের সরাসরি বুটে আমি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলাম। সেই সময়ে আওয়ামী লীগের বিরোধী দল থাকা অবস্থায় আমি হবিগঞ্জের 4টি সংসদীয় আসন বারবার আমি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিছি। অতএব সংগঠনের এই ধরনের মানে সাংগঠনিক অবস্থা কেমন ছিল হবিগঞ্জে আমি যখন নেতৃত্বে ছিলাম, এটাই এটার একটা প্রমাণ। সেই সাথে আমি যখন নির্বাচনে গেলাম, সেই নির্বাচনে কিছু আত্মঘাতী ষড়যন্ত্র এবং সংসদ নির্বাচনে তখন কিছু আত্মঘাতী ষড়যন্ত্রের কারণে আমি মাত্র 1020 ভোটে পরাজিত হইলাম, যেটা সবাই জানে, আমার এলাকার জনগণ জানে, মানুষের মধ্যে এখন সেই আফসোস এবং সে ক্ষোভ যে আমরা এই সমস্ত বেইমানরা কি ক্ষতিটা করলো আমাদের এলাকার। বেইমানরা কি আপনার আওয়ামী লীগেরই ছিল? আওয়ামী লীগের মধ্যে গাপটি মারা যেভাবে বঙ্গবন্ধুকে খন্দকার মোস্তাক কী করেছিল, এই মোস্তাকের গোষ্ঠী, মোস্তাকের অনুসারী তো আওয়ামী লীগ এখনও আছে, এইগুলা চেষ্টা করছিল। চেষ্টা করার পরে আপনার জননেত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিলেন 2011 সালে জেলা পরিষদের প্রশাসক হিসাবে। এরপর থেকেই আমাকে আমি হবিগঞ্জের সমগ্র হবিগঞ্জের উন্নয়নে আমি মনোনিবেশ করলাম। করার পরে হবিগঞ্জের এমন কোনো ওয়ার্ড নাই, এমন কোনো গ্রাম নাই যেখানে অবকাঠামো উন্নয়ন হয় নাই। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা গ্রাম হবে সবর, সেই লক্ষ্যকে সামনে রেখে আমি কিন্তু গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, মন্দির, মসজিদ সব পর্যায়ে আমি কিন্তু উন্নয়ন করে গিয়েছি। তারপরে জননেত্রী শেখ হাসিনা আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি দুইবার আমাকে জায়গা দিয়েছেন, এখনও আমি আছি। আমি সেই লক্ষ্যকে কাজ রেখে, জাতীয় পর্যায়ে কাজ রেখে, যে অবশ্যই আমার দায়িত্ব যাতে হবিগঞ্জের 4-4টা আসন আসে। আমি শুধু এইটুকুই বলতে চাই, বিগত নির্বাচনই প্রমাণ করেছে আমি কতটুকু জনগণের কাছে গ্রহণযোগ্য। জেলা পরিষদ নির্বাচনে যেহেতু আমি এই হবিগঞ্জ জেলা পরিষদে 1087 ভোটের মধ্যে আমি 9088 ভোট আমি পাইছি। আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন চান কিনা এবং আপনার পরিকল্পনা কি থাকবে? যেহেতু আমি আমাকে জননেত্রী শেখ হাসিনা একবার মনোনয়ন দিয়েছিলেন, পরবর্তী কারণে জুটের কারণে এই মনোনয়নটা জাতীয় পার্টিতে চলে গেছে। আমি নির্দেশনা সবসময় নেত্রীর শ্রদ্ধাবোধের সবসময় অনুসরণ করি এবং মনোনয়ন তো প্রত্যাশী অবশ্যই আমি, যেহেতু রাজনীতি দেশের সম্পর্ক। আমার যে আফসোস যে আমার নির্বাচনী এলাকায় আমি কিছু মানুষের কাজ করি, সেই সুযোগটা আমি চাই এখনও, কিন্তু যেহেতু সমগ্র জেলায় কাজ করতো জেলা পরিষদ থেকে, সেই জন্য সেটা আমি ব্যবহার করতে পারতেছি না। যদি আমার নবীগঞ্জ বাহুবলটা আমি নির্বাচিত হয়ে আসতে পারতাম, আমি অবশ্যই এলাকাকে যুগান্তকারী পরিবর্তন আনতে পারতাম। শুধু এইটাই নয়, আমি যখন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম এবং সভাপতি ছিলাম, অনেক কাজ করেছি, জেলা পরিষদে যাওয়ার পর তো করেছি। অতএব আমি মনে করি আমার একটা সুযোগ এইটাই, যেহেতু আমি দলের সাথে সম্পৃক্ত ছিলাম, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আমার সাথে সম্পৃক্ত, ব্যক্তিগতভাবে সংযোগ, উপরন্তু জেলা পরিষদের প্রশাসক থেকে অদ্যাবধি প্রায় 12 বৎসর এটার দায়িত্ব থাকার কারণে যারা বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, চেয়ারম্যান অর্থাৎ তৃণমূল পর্যায়ের যারা মেম্বার, সবের সাথে, মহিলা পুরুষ সবের সাথে আমার ব্যক্তিগত পরিচয়, যারা পরাজিত হয়েছেন তার সাথে পরিচয়, যারা বর্তমানে আছেন তাদের সাথে পরিচয় এবং তাদেরকে সম্মিলিতভাবে আমি কাজ করছি। উপরন্তু আমি একজন চিকিৎসক হিসাবে, আমি শুধু MBBSই নয়, আমি একজন ইংল্যান্ড থেকে ডিপ্লোমা করা ধরি ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ, যেটা হবিজন স্বীকৃত। আমি আমার সবচেয়ে ইতিহাস, আমার সবচেয়ে গর্ব, আমি একজন চিকিৎসক হিসাবে বিনা পয়সায়, আমি কোনোদিন ফিস নাই, আমি এদেশের মানুষের কাজ করেছি এবং হাজার হাজার মেডিকেল ক্যাম্প করছি, যে কারণে মানুষ আমাকে পেশাজীবী সংগঠনও, আমি BIM-এর প্রায় এইবার নিয়ে 10 বারের সভাপতি, সাচিবেরও এইবার 5 বার আমি সভাপতি, মানুষ আমাকে পছন্দ করে। ধন্যবাদ জনাব ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী।
সিএসএরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা সারাদিন থাকবো হবিগঞ্জ আসনে, সামনে তুলে ধরবো অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কথা, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।